हेलो द स्टूडेंट ऑफ क्लास 10। देखो तुम्हारा एर आगे अध्याय 20 पर्यंत देखे कसे देखी 25 अध्याय हे 25 तरह से 25 अध्याय कसे देखी 25 अंकगुलो तुम्हारा 20 पर्यंत देखे आज के 21 देखो 21 कि बोले एक नदी पारे संगे लम्बभवे एक सेतु आछे सेतुटी एक पारे प्रान नदी पाड़ धरे कि दूरे गेले सेतुर अपर प्रानी 45 डिग्री कोणे देखा जाए पाड़ धरे आरो 400 मीटर दूरे सर गेले से प्रानी 30 डिग्री कोणे देखा जाए सेतुटी दैर्घ्य निर्णय करी। तहले देखो ये धरनेर अंक तुम्हारा करेछो 9 दागे करेछो आबार 17 दागेओ आछे आबार हाँ 17 दागे रही है। তাহলে দেখো এই ধরনের অঙ্ক তোমরা করেছ তাহলে তোমরা এগুলা করে নিবে। এরপর দেখো আমি 22টা করে দিচ্ছি। একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইট ভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তাহলে দেখো চিমনির যখন ওই যে বাড়ি রয়েছে বাড়ির ছাদ থেকে যখন দেখছে তখন চিমনির অগ্রভাগ দেখা যাচ্ছে 60 ডিগ্রি উন্নত কোণে আবার যখন 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে চিমনির পাদদেশ অর্থাৎ গোড়াটা চিমনির গোড়া দেখা যাচ্ছে ওইখান থেকে অবনতি কোণে 30 ডিগ্রি। তাহলে কী বলা হয়েছে যে ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বাড়ির দূরত্ব কত হচ্ছে এবং বাড়ি থেকে মানে চিমনির দূরত্ব কত হচ্ছে এবং চিমনির উচ্চতা কত এই দুটো জিনিস বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে ছবিটা হবে ছবিটাই হচ্ছে এখানে ম্যান ছবিটা যদি আঁকতে পারো তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। তাহলে দেখো এখানে ছবিটা অঙ্কন করা হয়েছে এখানে হচ্ছে এ বি বাড়ি এটা হচ্ছে বাড়ির ছাদ অর্থাৎ এই ছাদ থেকে একবার অবনতি কোণে যখন দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে আবার এখান থেকে চিমনির গোড়া যে পাদদেশ পাদদেশ অর্থাৎ গোড়া চিমনির গোড়াকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাচ্ছে আবার যখন এখান থেকে আবার চিমনির অগ্রভাগ দেখছে তখন 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাচ্ছে। তাহলে আমাদের দেখো এখানে এ বি হচ্ছে যত উঁচু এখানে সিই অতটাই উঁচু রয়েছে অর্থাৎ এখানে দেখো আমি লিখেছি ধরি ধরি বাড়ি এ বি ইকুয়াল টু 15 মিটার তাহলে বাড়ি এ বি হচ্ছে 15 মিটার। তাহলে চিমনি সিডি এই যে সিডি আমাদের চিমনি ধরা হয়েছে তাহলে চিমনি সিডি তাহলে এই যে এ বি রয়েছে অর্থাৎ বি সি চিমনি থেকে যে দূরত্ব বিসি হচ্ছে চিমনি এবং বাড়ির মধ্যে দূরত্ব তাহলে এই বিসি যতটা মানে দূরত্ব হবে দৈর্ঘ্য হবে এখানে এ ই দৈর্ঘ্যটাও ঠিক ততটাই হবে তার জন্য এখানে হচ্ছে সিই প্লাস ডি আবার চিমনিটা ধরা হয়েছে এখান থেকে এখান পর্যন্ত ই ধরা হয়েছে অতএব সিই প্লাস ডিই এটা হচ্ছে চিমনির উচ্চতা অর্থাৎ এখানে রয়েছে 15 মিটার যেহেতু এখানে বাড়ির উচ্চতা হচ্ছে আমাদের 15 মিটার 15 মিটার তাহলে বাড়ির উচ্চতা যত হবে এখানে সিই তত হবে তাহলে এখানে 15 মিটার হচ্ছে আর এখানে হচ্ছে ডিই আমি ওয়াই ধরে নিচ্ছি তাহলে এ বি ইকুয়াল টু সিই এ বি ইকুয়াল টু সিই এবং বিসি ইকুয়াল টু এই বিসি ইকুয়াল টু এই হচ্ছে তাহলে বাড়ির এবং চিমনির দূরত্ব হচ্ছে বিসি বিসি ইকুয়াল টু এক্স ধরা হয়েছে এবং ডিই ইকুয়াল টু ওয়াই ধরা হয়েছে তাহলে বাড়ির ছাদ এ বিন্দু থেকে চিমনির অগ্রভাগ 60 ডিগ্রি উন্নতি কোণে এবং চিমনির পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। এরপর কী হয়েছে অঙ্কটা শুরু হয়েছে দেখো তাহলে হচ্ছে এখানে হচ্ছে কোণ ডিএই দেখো এখানে কোণ ডিএই হচ্ছে ডিএই সমান হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি হচ্ছে এবং কোণ ইএসি কোণ হচ্ছে ই এ সি যেহেতু অবনতি কোণ বলেছে তাহলে অবনতি কোণ মানে এদিকটা আমাদের ধরতে হবে তাহলে ই এ সি
समान होच्छे एकांतर कोण ए सी बी ताले समान एकांतर कोण ए सी बी इक्वल टू 30 डिग्री एकांतर तो जो 30 डिग्री होय ताले ए दिको 30 डिग्री होय जेतो एकांतर कोण परस्पर समान होय अबार कोण डी सी बी इक्वल टू 90 डिग्री एकांतर होच्छे 90 डिग्री आर एकांतर डी सी बी 90 डिग्री होबे ए बी सी एटा होबे 90 डिग्री इक्वल टू एकांतर ऊपर लिखे दी इक्वल टू ए बी सी कोण कोण ए बी सी ए कोणटा होबे 90 डिग्री ताहले देखो समकोणी त्रिभुज दुटी पावा जाच्छे एखाने एकटा त्रिभुज पावा जाच्छे सेटा आमादेर समकोणी त्रिभुज धरे आमादेर ए 60 डिग्री माने धरे सूक्ष्मकोण धरे आर मानटा बेर करते होबे वायर एवं एखाने जे रयेछे बी सी एर मानटा बेर करते होबे एखाने 90 डिग्री धरे ताहले देखो एखाने আবার সমকোণী ত্রিভুজ DEA এর 10 60 ডিগ্রি তাহলে 10 60 ডিগ্রি ধরা হচ্ছে তাহলে 10 60 ডিগ্রি যদি ধরা হয় তাহলে এখানে আমাদের লম্ব হবে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব তাহলে DE হবে লম্ব এবং ভূমি হবে AB এই তাহলে এই ভূমি অতএব 10 60 ডিগ্রি ইকুয়াল টু DE বাই A তাহলে 10 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/1 ইকুয়াল টু এখানে DE ইকুয়াল টু y ধরা হয়েছে এবং B ए इक्वल टू धरा होच्छे आमादेर बी सी ताले ए इक्वल टू एक्स धरा होच्छे तो बी सी इक्वल टू एक्स धरे छे ताले बी ई एवं ए ई समान समान एखाने देखो बी ई बी सी एवं ए ई समान अतएव एखाने ए इक्वल टू एक्स मीटर ताले आड़ाआड़ी जदि गुण करा हय ताले कि होच्छे वाई इक्वल टू एक्स रूट थ्री मीटार होबे ताले ए एक्स एर संगे एटार गुण होच्छे ताले आमादेर एक्स इक्वल टू कत होबे वाई बाई रूट थ्री এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আবার সমকোণী ত্রিভুজ এ বি সি এর 10-30 ডিগ্রি এ বি সি এই ত্রিভুজের দেখো এখানে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব তাহলে আমাদের এখানে বাড়িটা রয়েছে বাড়িটা হচ্ছে আমাদের লম্ব এবং বাড়ির থেকে চিমনির যে দূরত্ব তার ভূমি এটা হচ্ছে ভূমি অতএব এ বি বাই বি সি তাহলে 10-30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/√3 ইকুয়াল টু হচ্ছে 15 এ বি ইকুয়াল টু 15 মিটার আর বি সি ইকুয়াল টু এক্স ধরা হয়েছে তাহলে 15/x তাহলে 1/√3 এখানে হয়েছে তাহলে আড়াআড়ি গুণ করলে হবে এক্স তাহলে এইখানে এক্স হচ্ছে আর এখানে রুট কত হচ্ছে 15√3 মিটার বা এখানে এক্স এর মান আমরা বসিয়ে দিচ্ছি এখানে যেহেতু এক্স এ রয়েছে তাহলে আমরা এক্স এর মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এখানে লিখে দিই যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই বাই রুট থ্রি তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই বাই রুট থ্রি এখানে আমি বসিয়ে দিলাম এরপর দেখো তাহলে ওয়াই বাই রুট থ্রি তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে তো আড়াআড়ি আমরা যদি গুণ করি তাহলে এই দিকে রয়েছে ওয়ান কিছু নাই অর্থ ওয়ান হচ্ছে তাহলে ওয়াই এর সঙ্গে ওয়ান এর গুণ করলে ওয়াই হয় আবার এখানে রুট থ্রির সঙ্গে 15√3 গুণ হচ্ছে তাহলে রুট থ্রি দুটো যদি হয় তাহলে একটা গোটা পাওয়া যায় সেই জন্য 15 × 3 হয়েছে অর্থাৎ 3 × 15 = 45 তাহলে ওয়াই ইকুয়াল টু 45 মিটার হচ্ছে তাহলে চিমনির উচ্চতা সিডি ইকুয়াল টু কত হচ্ছে আমাদের চিমনির উচ্চতা সিডি ইকুয়াল টু এ মানে সিই প্লাস ডি ওয়াই তাহলে এখানে ডিই যেটা রয়েছে সেটা ওয়াই এর মান আমাদের 45 ডিগ্রি মানে 45 মিটার বের হয়েছে আর এখানে তো সিই আমাদের রয়েছে 15 মিটার অর্থাৎ 45 আর 15 যোগ করে দিচ্ছি তার জন্য এখানে 45 + 15 + 45 = 60 মিটার হয়েছে তাহলে একটা উত্তর আমার তো পাওয়া গেল এরপর দেখো এক নম্বর সমীকরণ এখানে রয়েছে তাহলে এক্স এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে দেখো এক নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে এখানে ওয়াই ইকুয়াল টু কত রয়েছে আমাদের 45 তাহলে এখানে 45 মিটার আমরা বসিয়ে দেবো তাহলে ওয়াই এর মান বসিয়েছি 45 মিটার তাহলে এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে 45/√3 তাহলে রুট থ্রিকে আমার হাটাচিকরণ নিরসন করছি তাহলে এখানে রুট থ্রি দিয়ে উভয়কে গুণ করছি তাহলে এখানে গোটা 3 পাওয়া যাচ্ছে আর এখানে 45√3 হচ্ছে অর্থাৎ 3 × 15 = 45 হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু 15√3 মিটার হচ্ছে তাহলে বাড়ি থেকে চিমনির গোড়ার দূরত্ব হচ্ছে 15√3 মিটার এটা হবে আমাদের টোটাল অ্যান্সার অর্থাৎ দুটো অ্যান্সারই পাওয়া গেল চিমনির উচ্চতা হচ্ছে আমাদের যত এখানে পাওয়া গেছে 15 মিটার 60 মিটার এবং বাড়ির থেকে চিমনির গোড়ার দূরত্ব হচ্ছে 15√3 মিটার তাহলে তোমরা আশা করি বুঝেছ যে এখানে ওয়াই এর মানটা আমি যখন বসাচ্ছি তো ওয়াই এর মান আমার 45 ডিগ্রি বের হয়েছিল সেই 45 মিটার বের হয়েছিল সেই জন্য ওয়াই এর মানটা বসিয়ে দিয়েছি
আবার রুট থ্রি রয়েছে, এখানে করণের নিরসন করেছি, করণের নিরসন করার পর এখানে আমি তিন পেয়েছি, তাহলে 3 × 45 হয়েছে, তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি 15√3 মিটার, তাহলে বাড়ির থেকে চিমনির ঘোড়ার দূরত্ব 15√3 মিটার, তাহলে দুটো অ্যান্সারে হয়ে গেল। এরপর দেখো 23টা, 23-এর দাগে কী রয়েছে, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে জাহাজটির উচ্চতা নির্ণয় করি, তাহলে ভূমির থেকে জাহাজটি কত উঁচুতে ছিল সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এবং 1 নম্বরে, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, যখন উড়োজাহাজের বিপরীত পাশে ফলক দুটি থাকবে তখন জাহাজের উচ্চতা কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আবার 2 নম্বরে, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে থাকবে, অর্থাৎ উড়োজাহাজের যেখানে থাকছে তার মানে এক সাইডে যখন দুটো ফলক থাকবে তখন উড়োজাহাজের উচ্চতাটা কত হবে, সেই দুবার দু রকমের থাকছে, আমাদেরকে কীভাবে বের করতে হবে সেটা দেখো কীভাবে সলভ করা হচ্ছে। দেখো ছবিটা আমি অঙ্কন করে নিয়েছি, দেখো এখানে হচ্ছে এই উড়োজাহাজ এখানে অবস্থান করছে, এ বিন্দুতে উড়োজাহাজ অবস্থান করছে, অর্থাৎ পি কিউ সরলরেখা বরাবর উড়োজাহাজ যাচ্ছিল, এ বিন্দুতে অবস্থান করছে, আর এখান থেকে যখন নিচের দিকে দেখে অবনতি কোণে তখন 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাই, এখানে বি বিন্দুতে প্রথম একটি কিলোমিটার ফলক দেখতে পাই, আবার এই দিকে সি বিন্দুতে দ্বিতীয় একটি কিলোমিটার ফলক দেখতে পাওয়া যায়, অর্থাৎ এখানে বি বিন্দু থেকে সি বিন্দু 1 কিলোমিটার দূরত্ব হচ্ছে, এখানে প্রথমে একটি কিলোমিটার ফলক রয়েছে, আবার এখানে 1 কিলোমিটার ফলক রয়েছে, অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার হবে, তাহলে 1 কিলোমিটার বা 1000 মিটার, তাহলে অবনতি কোণে দেখছে, অর্থাৎ এখানে আমি মানে পি এ কিউ মানে বি কোণ যতটা হবে এ বি সি কোণটা ঠিক ততটাই হবে, এখান থেকে তাহলে দেখো ধরি উড়োজাহাজ এ বিন্দুতে রয়েছে, এই স্থান থেকে 60 ডিগ্রি অবনতি কোণে বি বিন্দুতে 1 কিলোমিটার ফলক এবং সি বিন্দুতে 30 ডিগ্রি অবনতি কোণে অপর 1 কিলোমিটার ফলক দেখা যায়, তাহলে সি বিন্দুতে অপর 1টি ফলক দেখতে পাওয়া গেল। ধরি কোণ পি এ বি, কোণ পি এ বি, পি এ বি এই কোণটা ইকুয়াল টু একান্তর কোণ এ বি ডি, এ বি ডি এই যে এ ডি হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে জাহাজের উচ্চতা, ভূমির থেকে উচ্চতা হচ্ছে জাহাজের আমাদের এখানে ওয়াই মিটার মান এ ডি ধরে নিচ্ছি, তাহলে এ ডি লম্ব, তাহলে এ ডি আমাদের লম্ব হচ্ছে, সেই জন্য এখানে ডি বিন্দু এসেছে আমাদের। এরপর দেখো কোণ কিউ এ সি, কিউ এ সি তাহলে দেখো এখানে কিউ এ সি কোণ ইকুয়াল টু একান্তর কোণ কি হচ্ছে আমাদের, একান্তর কোণ হচ্ছে এ সি ডি কোণ সমান 30 ডিগ্রি, তাহলে এ সি ডি কোণ অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এবং কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ এ ডি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার কোণ দেখো এখানে কোণ এ ডি বি এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু এখানে আমাদের লম্ব হচ্ছে, এবং কোণ এ ডি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তার জন্য একবারে আমি লিখে দিয়েছি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ ডি ওয়াই মিটার ধরা হয়েছে, এখানে এ ডি যেটা উচ্চতা উড়োজাহাজের উচ্চতা রয়েছে তা ধরা হয়েছে ওয়াই মিটার, ওয়াই মিটার, এবং বি ডি এক্স মিটার ধরেছে, এবং সি ডি সি ইকুয়াল টু এক্স 1000 − x মিটার ধরা হয়েছে, এই যে ডিসি এই ডিসি হচ্ছে 1000 − x মিটার ধরা হয়েছে। এরপর দেখো সমকোণী ত্রিভুজ এ ডি বি এর 10 60 ডিগ্রি ইকুয়াল টু এ ডি বাই বি ডি, তাহলে 10 60 ডিগ্রি আমাদের রয়েছে, তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু এ ডি বাই বি ডি, তাহলে এখানে এ ডি আমাদের হচ্ছে লম্ব আর এখানে বি ডি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এ ডি বাই বি ডি, তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু √3/1 ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এ ডি ইকুয়াল টু ওয়াই ধরা হয়েছে, বি ডি ইকুয়াল টু এক্স ধরা হয়েছে, এখানে এ ডি ইকুয়াল টু ওয়াই, বি ডি ইকুয়াল টু এক্স ধরা হয়েছে। তাহলে দেখো আড়াআড়ি গুণ করলে কী হবে ওয়াই, তাহলে এক্স √3 হচ্ছে,
তাহলে এক্স রুট থ্রি ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই রুট থ্রি। আবার সমকোণী ত্রিভুজ এ ডি সি এর, আবার সমকোণী ত্রিভুজ এ ডি সি, এ ডি সি এই ত্রিভুজের, তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। অতএব টেন 30 ডিগ্রি ইকুয়াল টু এ ডি বাই ডি সি, তাহলে ওয়ান বাই রুট থ্রি টেন 30 ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এখানে ওয়াই বাই 1000 মাইনাস এক্স, যেহেতু এখানে রয়েছে ডিসি ইকুয়াল টু 1000 মাইনাস এক্স, তাহলে ডিসি ইকুয়াল টু 1000 মাইনাস এক্স লিখেছি। এরপর আমরা আড়াআড়ি গুণ করেছি, তাহলে এটার সঙ্গে এটার গুণ হচ্ছে আর ওয়াইয়ের সঙ্গে এখানে রুট থ্রির গুণ হচ্ছে, তাহলে ওয়াই রুট থ্রি ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। এখানে ওয়াই রুট থ্রি ইকুয়াল টু 1000 মাইনাস এখানে এক্স, এক্সের মান আমাদের যেহেতু বের হয়েছে এখানে কত, আমাদের এক্সের মান হয়েছে ওয়াই বাই রুট থ্রি, তাহলে এখানে ওয়াই বাই রুট থ্রি আমি লিখে দিয়েছি। তাহলে দেখো এখানে ওয়াই বাই রুট থ্রি, যেহেতু আমাদের মানে উড়োজাহাজের মানে দূরত্বটা বের করতে হবে, উচ্চতাটা বের করতে হবে, তার জন্য আমরা ওয়াই এর মানটা বের করে নেব, তার জন্য এখানে ওয়াই এর মানটা বের করার জন্যে এখানে এক্সের মান ওয়াই বাই রুট থ্রি বসিয়ে নিয়েছি। তাহলে দেখো এখানে প্লাস রয়েছে, এদিকে নিয়ে আসছি তখন প্লাস, এই মাইনাস রয়েছে এদিকে নিয়ে আসছি তখন প্লাস হচ্ছে। সমান চিহ্নের এপার যদি আসে, সমান চিহ্নের এপার ওপার হলে সাইন চেঞ্জ হয়, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমি লসাগু করে নিচ্ছি, লসাগু হচ্ছে রুট থ্রি, তাহলে এখানে রুট থ্রির সঙ্গে রুট থ্রির গুণ করলে কী হয়, একটা গোটা হয় অর্থাৎ থ্রি, তাহলে থ্রি ওয়াই আর প্লাস এখানে ওয়াই রয়ে যাচ্ছে। রুট থ্রি দিয়ে রুট থ্রিকে যদি ভাগ করা হয় তাহলে কত হবে আমাদের, ওয়ান হবে, তাহলে ওয়ানের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই রইবে, অর্থাৎ এখানে হচ্ছে ফোর ওয়াই আর এখানে 1000টা নামিয়ে নিয়েছি, তাহলে ফোর ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 1000 রুট থ্রি, এটার সঙ্গে এটার গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের আড়াআড়ি যখন গুণ করে দিচ্ছি তাহলে বুঝতে পারছো এখানে ওয়াই থ্রি আর ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই হচ্ছে, তাহলে ফোর ওয়াই আর এখানে হচ্ছে 1000 রুট থ্রি হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এখানে যেহেতু গুণ আকার রয়েছে এদিকে চলে এলে ভাগ আকার হয়, তাহলে এখানে 1000 রুট থ্রি বাই ফোর হয়েছে, তাহলে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে এটা হবে আমাদের 250, তাহলে 250 রুট থ্রি হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 250 রুট থ্রি। অর্থাৎ যদি উড়োজাহাজের মানে দু সাইডে দুটো ফলক থাকে, তাহলে দু পাশে যদি দুটো ফলক থাকে তাহলে উড়োজাহাজের উচ্চতা তখন হবে 250 রুট থ্রি মিটার। তোমরা এটা কিন্তু লিখে নেবে যে যদি উড়োজাহাজ উড়োজাহাজের দু পাশে দুটি কিলোমিটার ফ্লক থাকে তাহলে তখন উড়োজাহাজের উচ্চতা হবে 250 রুট থ্রি মিটার। এরপর দেখো সেকেন্ড পার্টে যেটা রয়েছে যে একই পাশে থাকলে উড়োজাহাজের উচ্চতাটা কত হবে, সেটা এখানে বের করেছি। দেখো এখানে ছবিটা অঙ্কন করে নিয়েছি আমি প্রথমে, দেখো এখানে আমাদের পি কিউ রয়েছে, এ বিন্দুতে উড়োজাহাজ রয়েছে, এ ডি হচ্ছে উচ্চতা, আর এখানে প্রথম বি বিন্দুতে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে, আবার সি বিন্দুতে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, অর্থাৎ মাইল এই যে আমাদের রয়েছে ফলক দুটি, অর্থাৎ কিলোমিটার ফলক দুটি একই পাশে রয়েছে, তাহলে এইখানে সি থেকে বি থেকে সি বিন্দু আমাদের কত হচ্ছে 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার, 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার। তাহলে দেখো এখানে কী লিখেছি, দ্বিতীয় ক্ষেত্রে এ বিন্দু থেকে 60 ডিগ্রি অবনতিকে বি বিন্দুতে প্রথম ফলক এবং 30 ডিগ্রি অবনতি কোণে সি বিন্দুতে দ্বিতীয় ফলক দেখা যায়। ধরি উড়োজাহাজের উচ্চতা হচ্ছে এ ডি ইকুয়াল টু 1 মিটার এবং ফলক দুটির দূরত্ব হচ্ছে বি সি ইকুয়াল টু 1000 মিটার বা 1 কিলোমিটার লিখলে হয়, আর ডি বি ডি ইকুয়াল টু ওয়াই ধরা হচ্ছে, এখানে বি ডি ইকুয়াল টু ওয়াই ধরে নিয়ে হচ্ছে, তাহলে ওয়াইটা লিখে দিচ্ছি, আর এখানে এই বিডি তাহলে বিডি হচ্ছে ওয়াই আর এ বি সমান এক্স ধরা হয়েছে এডি এক্স মিটার, এগুলো লিখি নে, যাই হোক তোমরা এখানে আমি লিখে দিয়েছি তোমরা ইয়া করবে। আর সিডি এখানে সিডি হবে সিডি সিডি ইকুয়াল টু 1000 প্লাস ওয়াই, এখান থেকে এই যে ডি থেকে সি পর্যন্ত অর্থাৎ এই বিটাও ধরাচ্ছে, তাহলে এই দুটো ধরা যাচ্ছে, তাহলে এখানে যদি 1000 মিটার হয় তাহলে এখানে ওয়াই মিটার যোগ হবে, তাহলে এখানে 1000 মিটার লিখেই দিচ্ছে। তাহলে দেখো
समकोणी त्रिभुज हच्छे आमादेर ए डी सी और ए डी बी अर्थात एखाने डी कोणटा हच्छे आमादेर 90 डिग्री। ताहले देखो समकोणी त्रिभुज ताहले देखो समकोणी त्रिभुज ए डी बी एर टेन 60 डिग्री ए डी बाई बी डी। ताहले ए डी आमरा एक्स धरेछि ताहले एक्स और बी डी वाई धरेछि ताहले एक्स बाई वाई। ताहले एखाने हच्छे टेन 60 डिग्री इक्वल टू कत हच्छे आमादेर रूट थ्री बाई वन। তাহলে আড়াআড়ি গুণ করলে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই রুট থ্রি হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই রুট থ্রি হবে। এরপর দেখো আবার সমকোণী ত্রিভুজ এ ডি সি এর টেন 30 ডিগ্রি ইকুয়াল টু এ ডি বাই সি ডি, তাহলে সি ডি আমাদের কী কী হচ্ছে, তাহলে সি ডি হবে আমাদের ওয়াই, দেখো এখানে লেখা আছে সি ডি ইকুয়াল টু 1000 প্লাস ওয়াই মিটার, তাহলে এখানে এ ডি সমান এক্স মিটার ধরা হয়েছে, তাহলে এক্স বসিয়েছি আর সি ডি ইকুয়াল টু 1000 প্লাস ওয়াই, তাহলে ওয়ান বাই রুট থ্রি টেন 30 ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি। তাহলে দেখো তাহলে এখানে হচ্ছে আমরা যদি গুণ করে নিচ্ছি তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আড়াআড়ি গুণ করলে এক্স রুট থ্রি হচ্ছে আর এখানে একের সঙ্গে 1000 প্লাস ওয়াই এর গুণ করলে ওইটাই হচ্ছে, তাহলে এক্স রুট থ্রি ইকুয়াল টু 1000 প্লাস এখানে ওয়াই, ওয়াই কিন্তু কী হয়েছে এক্স বাই রুট থ্রি হয়েছে, তাহলে এক্স বাই রুট থ্রি আমরা বসিয়ে নিচ্ছি যেহেতু এখানে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স বাই রুট থ্রি রয়েছে, আমাদের এই এক্সের মান বের করতে হবে সেই জন্য আমরা এক্সের ইয়ে নিয়ে আসছি। এরপর দেখো এই এক্সটাকে এখানে প্লাস ছিল সমান চিহ্নের এপারে নিয়ে আসছি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এক্স রুট থ্রি মাইনাস এক্স বাই রুট থ্রি হচ্ছে, তাহলে এক্স বাই রুট থ্রি এখানে আমরা ভগ্নাংশের বিয়োগটা করে নিচ্ছি, তাহলে আমাদের লসাগু কত হচ্ছে রুট থ্রি হচ্ছে, তাহলে এখানে রুট থ্রি করে নিচ্ছি, তাহলে রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে থ্রি হয় অর্থাৎ থ্রি এক্স হয়ে যাচ্ছে, তার জন্য থ্রি এক্স হচ্ছে আর এখানে এক্স হচ্ছে। এরপর দেখো আড়াআড়ি গুণ করেছি, তাহলে এখানে থ্রি এক্সের থেকে যদি এক্স চলে যায় টু এক্স হচ্ছে, তাহলে টু এক্স ইকুয়াল টু আমাদের হচ্ছে 1000 রুট থ্রি মিটার, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1000 রুট থ্রি বাই টু হচ্ছে, তাহলে দুই দিয়ে যদি ভাগ করা হয় 1000 কে তাহলে 500 হয়, সেই জন্য এক্স ইকুয়াল টু 500 রুট থ্রি মিটার। তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ যদি উড়োজাহাজের একই পাশে আমাদের ফলক দুটি থাকে তাহলে আমাদের উড়োজাহাজের উচ্চতা হবে 500 রুট থ্রি মিটার, এটা কিন্তু তোমরা লিখে নেবে, এটাই অ্যান্সার।